দেশ নয় সংকটে পড়েছে বিএনপি এই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুপুরে এফডিসিতে কিংবদন্তি গীতিকার আলম খান ও অভিনেত্রী শর্মিলা আহমেদের স্মরণ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি নাম সর্বস্ব দলের সাথে বিএনপি বৈঠক না করলে এসব দলের নাম অজানাই থাকতো বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ তিনি আরো বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব সংকটে আছে ইউরোপেও লোডশেডিং হচ্ছে ইউরোপ আমেরিকায় মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে তবে বাংলাদেশে সামরিক যে সংকট দেখা দিয়েছে তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই অর্থনৈতিকভাবে অনেক দেশের তুলনায় ভালো অবস্থায় আছে তবে মির্জা ফখরুল সাহেবরা সংকটের মুখে আছেন তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবী সংকটে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে সাশ্রয়ী ব্যয় বিদ্যুৎ ব্যবহার করার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে